শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসের কথাটা আগে বলেন জি শ্রাবণ মাসের কথা বলেই আজকে আলোচনার শেষের দিকে চলে যাব জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না থেকে ফাঁকি দিনি কলম তদন্ত করে লেখা আছে সম্মানিত দিনী ভাই বোন আপনি আদর্শ নারী আদর্শ পরিবার শিক্ষা বনাম জাহেলিয়াত আর বেগম রকিয়া লিখেছে কেন অবরোধ বাসিনী পালটা লিখা হয়েছে কেন হব অবরোধ বাসিনী এই সব বই পড়ুন আপনাদের সুসন্তান আব্দুল্লাহ সবার গর্বের সন্তান আমিও বলছি সবারই গর্বের সন্তান আব্দুল্লা সে দেশ বিদেশ ঘুরে এসে বলছে আব্বু আগে মসজিদ ভিত্তিক শিক্ষা চালু করতে হবে ওরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা বিদ্যে বুদ্ধি দিয়ে সারা পৃথিবী আবাদ করছে ওদের দুইটা জিনিস অস্ত্র একটা একটা বুদ্ধি এই যে রাশিয়ার কারখানা এই যে পাশে সব বড় বড় ইঞ্জিনের ওরা আর যারা কিষাণ কামলা তারা হলাম আমরা পদ্মা সেতু ইঞ্জিনের ওরা আর কিষান কামলা আমরা একদিন হঠাৎ দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় আমি বুঝলাম না জিজ্ঞাসা করলাম আব্বু ঘটনা কি কি মানে কি আব্বু আপনার দেখলাম তিরিশ বছর যে আপনি আপনি দেশ আবাদ করলেন আপনাকে দেখলাম এ অবস্থা দেশ বিদেশ ঘুরে আসলাম বুঝলাম ওরা বিদ্যা বিক্রি করে খায় ওরা বুদ্ধি বিক্রি করে খায় অতএব ওরা যেন বুদ্ধি বিদ্যা বিক্রি করতে না পারে তার পথ বন্ধ করি সেটা হলো এই যে মক্তভিত্তিক ভিত্তিক শিক্ষা চালু করি কারণ বসত যদি ওই ছেলে স্কুল কলেজে তাদের দেশে চলেও যায় তাহলে যেন নিজের ভিত্তি ভুলে না যায় নিজের কৃষ্টি কালচার যেন ভুলে না যায় ও যেন অমুসলিমকে থ্যাংক ইউ বলে ও যেন মুসলিমকে জাজাকাল্লা খায়ের বলে এইটা তাকে শিখাতেই হবে এই উদ্দেশ্যেই দেশ জুড়ে মক্তব চালু করব করব ইনশাল্লাহ দেশ জুড়ে মক্তব চালু করব করব ইনশাল্লাহ মক্তব চালু করার আশায় বই পুস্তক লিখেছে সিলেবাস চালু করেছে দেশে মক্তব চালু করা আরম্ভ করেছে এবং শিক্ষকদের ট্রেনিং আরম্ভ করেছে শিক্ষক যাবে আসবে খাবে বই পুস্তক পাবে তার ফিরি 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 নাম আদা আল্লাহ দেশ জুড়ে মক্তব চালু করবে আব্দুল্লাহর পরিকল্পনা আমি বলছি আপনাদের সম্পদ দোয়া করেন এবং তাকে পরামর্শ দেন তার সাথে থাকার চেষ্টা করেন নিজের জাতিকে বাঁচান ছেলে মেয়েকে বাঁচান আদর্শ আমাদেরটা ওদেরটা দিয়ে না বললেন আমার 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 উম্মাত সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আমার উম্মাত সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর শুকুর এটা আমার আফসোস মনে রাখবেন একটা প্রাণীর নাম বানর বানর সবচেয়ে অনুকরণীয় প্রাণী ও আর একজনের অনুকরণ করতে পারে যেদিন আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন আমার উম্মাত সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আমার উম্মাত সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আর একটা পৃথিবীতে প্রাণী আছে যার নাম শুকুর সোর। হিতাহিত জ্ঞান নেই যার তার নাম সোর। অনুভূতি শক্তি নেই যার তার নাম সর কোন গতিবিধি নেই যার তার নাম শুকুর একটা গরুর গতিবিধি আছে এখানে ঘাস উঁচু হয়ে আছে নিচে গোবর আছে ঘাস গরুতে খাবে না বুঝা যায়নি তার মানে গরুর অনুভূতি আছে বলতো অনুভূতি নেই কোন প্রাণীর শুকুর সরের যেদিন আমার উম্মাদ অনুভূতিহীন হয়ে যাবে সবকিছু বাদ দিয়ে তাদের কৃষ্টি কালচার নিয়ম নীতি নিবে সেদিন আমার উম্মাদ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর এটা আমার দুঃখ এটা আমার আফসোস হাজারো পুরুষ নারী এমন হবে তিনি বললেন না কুকুর শৃগাল তিনি বললেন না সাপ ব্যাঙ তিনি বললেন বানর তিনি বললেন শুকুর আফসোস করে বললেন তাই তো আমার মেয়ে স্কিন পায়জামা পড়েছে তাই তো আমার মেয়ে মাঠে নেমেছে তাই তো আমার ছেলে উপরে চুল রেখেছে চতুর্দিক কেটে ফেলেছে তাই তো আমার ছেলে গেঞ্জি গায়ে দিয়েছে পিছন দিকে লিখা আছে সাতচল্লিশ পিছন দিকে লিখা আছে দশ ওর দশ দেখতে 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 দেখি নামাজ আমার শেষ আমি নামাজই হয়নি এমন সাইজে দশ লিখা আছে এরই নাম ইহুদি খ্রিস্টান আল্লাহর নবীকে বললেন ও সামা আচ্ছা আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন কেন থাকেন অন্য মাসেতে এত শ্যাম থাকেন না তখন আল্লাহ রসুল বলছেন শোনো একটা মাস মাসব রামাজানের মাঝে সাবান একটা মাস রামা যানের মাঝে আলামিন বাতসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় অনা উহিব আমি ভালোবাসি আমার রিপোর্ট দেওয়া হোক তখন আমি আমি ভালোবাসি আমার রিপোর্ট দেওয়া হোক তখন আমি রোজাদার সাবান একটা মাস রামাজানের মাঝে এই মাসে গা ফেল থাকে এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আমার মন চাই আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমি সেম আছি এই জন্য বেশি বেশি থাকি আল্লাহর নবীর জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মোলমা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে পনেরোই সাবানের স্যাম পালন করে ভুল হিসাব রিপোর্ট ধরার জন্য সাবান মাসে বেশি বেশি সিএম থাকতে হবে আজ থেকেই শুরু করতে হবে পনেরো বিশটা পঁচিশটা শ্যাম পালন করার চেষ্টা করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি নফল শ্যাম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি এক বৃহস্পতিবার সোমবার তিনটে চার প্রতিমাসে তিনটে পাঁচ সওওয়ালের ছয়টা ছয় জুলহিজ্জার প্রথম নয়টা সাত সাবানের এক টানা পনেরোটা পনেরোই সাবানে যা কিছু হয় সব মিথ্যে কথা জাল হাদিস বেঁচে থাকার চেষ্টা করুন একাধিক হাদিস একটা না পনেরো দিন মর্মেদ আপনাকে শ্যাম পালনের অনুরোধ জানাচ্ছি শুনুন বিরত থাকার নাম শ্যাম বিরত থাকার নাম শ্যাম রোজা মানে হলো উপবাস থাকা অতএব সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ কথাটি পেশ করতে গিয়ে বলছি ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সিএম যার কোনো এবাদতের সাথে মিল নেই যার কোনো এবাদতের সাথে মিল নেই তার নাম হলো সিএম এক মিনিট ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবীকে বললাম মরনিবে আমালিন আল্লাহর নবী আপনি আমাকে একটু আমলের কথা বলেন আমি আমল করলেই ঝান্নাতে চলে যাব তখন আল্লাহ রাসূল বললেন ওমামা আলাইকা বিসম ফাইনুলাম ইদাল্লাহু তুমি সিয়াম পালন করো ইবাদতে জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই শোনন দিনী ভাই শোনেন এম কথা বলছো কেন শোনো তোমার কথাই তো বলছি সরম না কেন দিনী বৈঠকে এসে কথা বলো কেন আপনি আমার দিনী বোন আপনাকে আমি বলি আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যায় আপনি মুখ খুলবেন না একবারে চুপচাপ থাকবেন মুখখান বন্ধ করে রাখবেন যাক আর একজন আপনার গায়ের উপর দিয়ে চলে যাক তবু আপনি মুখ খুলবেন না এই ছেলে এই এটার নাম সেম এটা হলো হজ হজ এবাদত শ্যামের সমপর্যায় জি না এটা হলো শ্যাম এটা হলো সালাত নামাজ নামাজ হলো শ্যামের সমপর্যায় এবাদত জি না এটা হলো দান এটা হলো শ্যাম দান শ্যামের সমপর্যায় জি না এটা হলো কোরআন তেলাওয়াত এটা হলো শ্যাম কোরআন শ্যামের সমপর্যায় জি না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম না করে দিয়েছেন অমামা এবাদতের জগতে এমন কোন এবাদত নেই যেটা সেমায় শ্যামের সমপর্যায়ের হতে পারে তাহলে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত কি শ্যাম আরেকটু অমামা বলছেন আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ও মামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মত কোনো এবাদত নেই এটা হলো হজ এটা হলো শ্যাম হজকে বলা যাবে না এটা হলো শ্যামের মতো মানে এটা ভিন্ন ধরনের দুইটা হাদিস গেল তিন আল্লাহর নবী বলছেন যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরস্তারা ডাকবেন জান্নাত একটি দরজা আটটি জান্নাত একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি জাহান্নাম একটি দরজা সাতটি তো দানের জন্য একটা দরজা আছে হজের জন্য একটা দরজা আছে সলাাতের জন্য একটা দরজা আছে জাকাতের জন্য একটা দরজা আছে যখন জান্নাতে ঢুকতে যাবেন তখন ওই দানের দরজা থেকে বলবে আসেন 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 এই দরজা দিয়ে আসেন যারা সলা তাদাই করেছে আসেন এ এ দরজাতে আছেন। আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজাতে আসেন আল্লাহ রসুল বলছেন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢোকে গেলে এই দরজাটা ক্লোজ করা হবে বন্ধ করা হবে তখনও বাকি দরজা খোলা থাকবে মানে হলো এই যে হজ পালনকারী সলা তাদাই করার দরজা দিয়ে ঢুকতে পাবে মানে হলো এই সলা আদায়কারী ব্যক্তি হজের নামে যে দরজা আছে ওইটা দিয়ে ঢুকতে পাবে তবে ছাড়া এই সেম দরজা দিয়ে ঢুকতে পাবে না ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সেএম মনে থাকবে না মনে হয় এই দরজা দিয়ে অন্য কেউ ঢুকতে পাবে না শুধুমাত্র যারা সেম পালন করে তারাই ঢুকতে পারবে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি বলেন আল্লাহ তালা বলেছেন আদম সন্তানের সব নাকি এক থেকে দশ বাড়ে কেউ কোরআন মাজিদের আয়াত একটা পড়ল দশ নাকি লিখো বাড়াও সাত শত করো আরো 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 ফেরস্তা শোনো সলা তাদাই করেছে দশ লিখো সাত শত লিখো আরো বাড়ো বাড়াও 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 তাল আল্লাহ তাল আল্লাহ বলছেন ইল্লা সম ইল্লাহ তবে শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব রোজা আমার ব্যাপার প্রতিদান আমি দিব রোজা আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যামের এরকম কোনো নেকি নেই শ্যামের নেকি হলো জান্নাত আপনাকে আমি দুইটা হাদিস এক মিনিট দেখাই খুব খেয়াল করে থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান সামায়াওমান ফিসাবিলillah বাদ আল্লাহু আজনি নার সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে জাহান্নামকে তার থেকে 70 বছরের দূরে সরা হবে এই চলে একদিন সিয়াম থাকলে আল্লাহর নবী নেকি পাবে কথা বললেন না জাহান্নাম থেকে সরিয়া দেওয়া হবে কথা বললেন আল্লাহ রসুল বলছেন কে যদি একদিন সেম থাকে তাহলে লোকটাকে জাহান নাম থেকে একশো বছরের দূরে পথ সরিয়ে দিবেন তো নেকি পাবে বললেন না সরিয়ে দিবে বললেন আবার বলছেন কে যদি একটা শ্যাম থাকে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে ব্যবধান করা হবে গর্তের গর্তটা হলো পাঁচশো বছরের পথ আকাশ জমিনের পথ মানে কে যদি শ্যাম থাকে তাহলে লোকটাকে জাহান নাম থেকে পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে ফলাফল হলো নেকি হয় না হয় সম্মানিত দিনী ভাই বোন এই কয়েক মিনিট অপেক্ষা করো এক খেলে চেয়ে থাকো তোমার অনেক ভুল ত্রুটি রয়েছে আমার নিশ্চিত ধারণা আজকে তুমি সেম ছিল না রোজা না কেন রোজা থাকোনি কেন আল্লাহর নবী বলছেন বৃহস্পতিবার আর সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় মানুষের পাপ নাকি আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বৃহস্পতিবার আর সোমবার সিএম থাকি এই জন্য আল্লাহকে বলি নেও নেও আমার রিপোর্টটা নেও সিএম অবস্থায় নেও এই যে দেখো আমি সিএম আছি এই যে দেখো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বৃহস্পতিবার সোমবার কেন শিয়াম থাকতেন রিপোর্ট সিএম অবস্থায় দেখানোর জন্য এই ছেলে মনে করো তো আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার কেন সেম থাকতেন রিপোর্ট কি অবস্থায় দেখাবেন সেম অবস্থায় এই জন্য আল্লাহ নবী প্রথম সাবান থেকে নিয়ে বিশ পঁচিশ পর্যন্ত সেম থাকতেন কেন বাৎসরিক রিপোর্ট সেম অবস্থায় দেখানোর জন্য কে তোমাকে বলল পনেরোই সাবান সেম থাকলেই রিপোর্ট ঠিক হয়ে যাবে ভুল সিদ্ধান্ত মুরব্বি আমার নিশ্চিত ধারণা আপনি আজকে সিএম ছিলেন না আপনার উচিত ছিল এক তারিখ থেকে একটা না পনেরো দিন পর্যন্ত সিএম থাকা এই কথা নিয়ে আপনার সাথে আজকে কথা শুরু হয়েছে অল্পক্ষণের মধ্যেই এই কথা দিয়ে আপনার সাথে আমি কথা শেষ করব। জরুরিভাবে আপনাকে এক খেলে চেয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এই ছেলে তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা তোমরা শক্ত হতে দায়িত্ব পালন করো যারা আমাদের দাঁড়িয়ে আছে স্টিল থাকবে স্থান ত্যাগ করবে এটা আমাদের প্রথম থেকে কথা আছে কখনো দুর্বল করার চেষ্টা পরিবেশ না আমরা সারা রাত বক্তব্য দিব না এ কথাই ঠিক আমরা তোমার কিছু উপকার করব ইনশাল্লাহ এ কথাও ঠিক সম্মানিত দিনী ভাই বোন মানুষের পক্ষে বিচার মাঠে চারটে জিনিস কথা বলবে এক শ্যাম শ্যাম বলবে প্রতিপালক লোকটাকে আমি দুটা জিনিস করতে দিনি এক খেতে দিইনি দুই মন মতো চলতে তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও প্রতিপালক আমি শ্যাম রোজা বলছি তুমি আমার একটা কথা শোনো লোকটাকে আমি দুইটা কাজ করতে এক দিনে খেতে দিইনি দুই মন মতো চলতে দিইনি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিলাম আমি তাকে জান্নাতে দিলাম আমি তাকে মন মতো চলতে দিনি এটা অর্থাৎ অর্থ কি বলতো দেখি আমি তাকে মন মতো চলতে দিনি মানে দাড়ি চাঁচতে দিনি আমি তাকে মন মতো চলতে দিনি মানে টাকনোর নিচে প্যান্ট পরতে দিনি আমি তাকে মন মতো চলতে দিইনি মানে দোকানে বসে আড্ডা পিটতে দিনি আমি তাকে মন মতো চলতে দিনি মানে দোকানে বসে আর একজনের বদনাম করতে দিইনি আমি তাকে মন মতো চলতে দিনি, মানে তাকে সুদ ঘুষ খেতে দিইনি আমি তাকে মন মতো চলতে দিনি কারো বদনাম করতে গালি দিতে নিন্দা করতে হটকারিতা করতে দিনি তাই আমি তাকে মন মতো চলতে দিই তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও কে বলবে তখন আল্লাহ বলবেন ঠিক আছে মেনে নিলাম এর নাম শ্যাম মনে দুই কোরআন মাজিদ তোমার পক্ষে কথা বলবে তিন টাকা যদি বৈধ হয় হজ করতে গেছে কালো পাথর পক্ষে কথা বলবে চার আঙ্গুলে যদি তাসবি গণনা করা হয় তাহলে আঙ্গুল কথা বলবে তাসবি দানা বলবে না হাজার দানার তাসবি হলেও হবে না মৌলানা সাহেব আপনার হাতে একটা মেশিন আছে খালি টপ 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 করে চলছে মেশিন দিয়ে তাসবি গণনা করলে মেশিন বিচারের মাঠে কথা বলবে না আঙ্গুল কথা বলবেন আব্দুর রাজাক সাহেব থামেন 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 আমি বৃদ্ধ মানুষ তাসবি দানে তাসবি গণনা করলে খালি ভুল হয় খালি ভুল হয় মরা পর্যন্ত যদি একদিন ঠিক না হয় তবে আপনি নেকি পাবেন এটা এই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নীতি এই ছেলে দেখো তো মনে থাকে কিনা সিরিয়াল এই ছেলে তোমরা যারা দাঁড়িয়ে আছো দেখো তো সিরিয়াল দাও তো